শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি বন্ধুরা। দেখতে পাচ্ছ, রাতের বেলায় সবাই মিলে গিয়েছিলাম রাসের মেলা দেখতে। আর দেখো, এখানে গিয়ে ঠাকুরটা খুব সুন্দর দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে তার পাশেই এই যে আবার অনেক রকমের মানে গণেশ মূর্তি আছে, তার হচ্ছে অনেক অনেক রকমের ঠাকুর সাজানো সাজানো মানে সারি সারি দিয়ে আছে। আর আমরা গিয়েছিলাম একটু সকাল সকালই, সকাল বলতে ওই 7টার দিকে গিয়েছিলাম, ওই জন্য তত একটা লোকের ভিড় মানে ভিড় ছিল না। আর তারপর এখানে দেখো সারি সারি ঠাকুর আছে, কোন ঠাকুরের কি না আমি কিন্তু জানি না, তাই এই যে ভাবলাম তোমাদের সাথে একটু মানে শেয়ার করে দিই। আর এটা রাধা কৃষ্ণ ঠাকুর, দেখো কত সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছে। আর এদিকেও দেখো অনেক ঠাকুর আছে। তারপর এই যে আরো এদিকে, এই যে দেখো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তারপর দেখো বন্ধুরা, ওইখান থেকে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি মেলা দেখার জন্য। আর এটা কিন্তু গাজ নাই, আর গাজ না আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি একটা দূরে না, ওই 5 থেকে 6 মিনিট কি 7 মিনিট মতন লাগে টোটোয় যেতে। আর এখানে দেখো ওই যে তোমাদের দাদাভাই আগে এগিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের সাথে মানে আমি হেঁটেই পাচ্ছি না, তোমাদের দাদাভাই এত জোরে জোরে হাঁটছে না, আগে আগে চলে যাচ্ছে। আর এই যে বাবুকে কোলে নিয়ে আছে। আর দেখো এখানে, এই যে এর আগের বছরেও আমি গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম রাজ দেখার জন্য। আগের বছরেও আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখো তারা জানো দেখেছিল যে এর আগের বছরেও কিন্তু এখানে রাজ দেখতে গিয়ে। তারপরে দেখো এইখান থেকে এই যে চলে এসেছে, আবার এই যে একটা আম বাগান আছে, সেই বাগানের ভিতরেই এই রাস্তা বানিয়েছে। আর এইখানে আগের বছরে হচ্ছে মানে সত্যি মানুষকে সাজিয়ে সেজে ভূত বানিয়ে রেখেছিল, আর সেটা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু এবার দেখছি তা না, আমি প্রথমেই তোমাদের দাদাভাইকে বলছিলাম না আমি ওইখানে যাব না, চলো এই মানে রাস্তা থেকেই বলছিলাম চলো চলে যাই, তো বলছে না চলো যাই ভিড় নেই, তো এখন দেখে চলে আসি। তারা চলে যে চলে এলাম, আর এবার মানে সেই ভূত মতন অতটা মানুষ এবার বানায়নি, আমি শুধু মুক্তি বানিয়ে বানিয়ে রেগেছে। তারপর চলে এসেছে আরেক মাঠে, আরেক মাঠে চলে এসেছে, এখানে এসে তোমার দাদাভাই তো একদম কিছুই খেতে পারবে না। তা ভাবলাম এই যে এই কি পিঠে বলে আমি ঠিক জানি না, বাবা পিঠে কি না কি পিঠে আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলবে। এই পিঠেই একটা তোমাদের বেশি না, এই যে একটা তোমাদের দাদাভাই দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই কিছুই তো খেতে পারবে না, তেলে ভাজা বলো অন্য অন্য কোনো জিনিসই খেতে পারবে না, তাই শুধু এই যে আমি যেটুকু জানি বোধহয় এটাকে ভাবা পিঠে বলে। তারপরে দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, আমাদের গ্রামের বাড়ি, আমার মেয়ে যখন কেজি স্কুলে পড়তো ওর ছেলে আর আমার মেয়ে আর একই সাথে পড়তো, তখন থেকে পরিচয়, ও ভিডিও বানায় টুকটাক। তারপরে এখানে সেই কানের দুলগুলো দেখছি এখন সবাই পড়ছে, তাই জন্য আমিও একটা নিয়ে নিলাম, 40 টাকা নিয়েছিল। তারপর চলে এসেছি এগরোলের দোকানে এগরোল নেওয়ার জন্য। আর বাবু বলছে, বাবুকে বললাম কী খাবে, বলছে আমি এগরোল খাবো, ওরকে একটা এগরোল কিনে দিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছি ফুচকার দোকানে, আর এই দাদাটার এখানে, এই যে আমাদের গ্রামেই বাড়ি, আমাদের গ্রামে বলতে আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ একটু দূরেই আছে, খালের উপর না বলে আমাদের বাড়ির থেকে তাও ভালোই দূরে। এই দাদাটার ফুচকাটা খেতে কিন্তু খুবই ভালো মানে টেস্ট হয় জানো না, ওইখান থেকে ওই জন্য অনেক দোকান বসেছি। তা ভাবলাম না এনার কাছকে আর ফুচকা যখন খাই এনার কাছ থেকেই খাই, তারপরে এনার কাছ থেকে যে খেয়ে নিলাম। আর এদিকে বাবুকেও দিয়ে দিয়েছি, বাবুকে দিয়ে দিয়েছি মানে শুধু জল দিচ্ছি না, টক জলটা দিচ্ছি না, শুধু আলু দিয়ে আর ফুচকা দিয়ে দিচ্ছি। তারপরে যে মেয়ে, দেখো যে মেয়ে, মেয়ে বলছে যে মা আমি আর খাবো না। তারপর বাবু বেশি না 3টে ফুচকা খেয়েছিলো, আর আমি মানে 10 টাকা 10 টাকা, 3 জনে 30 টাকা হয়েছিল। আর ওই দাদাভাই বলছে আমাকে মানে ভিডিওর ভিতরে আনতে হবে না, আমি কিন্তু তোমার ভিডিও রোজই দেখি। আর এটা কী বলতো, আমি কিন্তু সত্যি বলছি আমি কিন্তু বেশি দিন ভিডিও বেশি দিন বলতে বেশি দিন বানানো শুরু করিনি, তাও দেখো মোটামুটি একটু মেলায় গিয়ে আমি জানো না আমার খুব লজ্জা লাগছিল যে এরকম সবাই। এই যে মেলার থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি, আর তত একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, তাহলে চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এসে বাবু এই যে মানে রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, বাবুকে এসে ঘুম পাড়িয়ে যে মশারিটা টানি দিয়েছি। তাহলে বন্ধুরা এখন আমি মানে ফেসবুকে দুটো রিলস বানিয়ে নিলাম, ওই জন্য শাড়িটা চেঞ্জ করা হয়নি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে, ঠিক আছে, টাটা।